সরি ম্যাম, আমি আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো না, স্কুল ছুটি হলেই বাড়ি ফিরে আসব, সুমন্তি সব কথা শুনব। এ কি আপনি এখানে? কি চাই আপনার? মিলির জন্য অন্য হোম টিউটরের বন্দোবস্ত হয়ে গেছে। বাহ, সে তো খুব ভালো কথা, একজন টিউটর আর বাড়িতে একজন দেখাশোনার লোক, বাস মেয়ের প্রতি বাবার কর্তব্য শেষ। কি কি বলতে চাইছেন আপনি? এত কেয়ারলেস আপনি মিলির ব্যাপারে কি করে? বাবা হয়েছে অথচ জানেন না মেয়ের কিসে ভালো লাগবে কিসে মন্দ লাগবে। স্কুল ছুটির পর মিলি বাড়ি না ফিরে কড়া রোদে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, জানেন আপনি? জানেন না, আর জানলেই বা, আপনার তো কোনো কিছুতেই কিছু যায় আসে না। মিলি, মিলি, ওকে বকবেন না। কি আছে এই বাড়িতে? জোর থাকতে ভালো লাগবে? আপনি আমার সাথে এভাবে কথা বলার সাহস কোত্থেকে পেলেন? সত্যি কথা বলার জন্য সাহস ভেতর থেকে আসে মিস্টার সেন। আজ ভাগ্যিস আমি মিলিকে রাস্তায় দেখে ফেলেছি, কিন্তু অন্যদিন আবার যদি এরকম হয় কত রকমের খারাপ ঘটনা ঘটতে পারে আপনি জানেন? ও হারিয়ে যেতে পারে, ওর অ্যাক্সিডেন্ট হতে পারে, ওর অসুখও করতে পারে। কিংবা যদি কোনোদিন ও খারাপ লোকের পাল্লায় পড়ে, ও যদি চুরি হয়ে যায়, ওর মা নেই। আপনার তোর আরো বেশি করে দায়িত্ব দেওয়া উচিত। বাস, এনাফ ইজ এনাফ। আপনি আপনার লিমিট ছাড়িয়ে যাচ্ছেন, আমি আর আপনার মুখে একটা কথাও শুনতে চাই না। প্লিজ লিভ। ও, তার মানে মিলির প্রতি আপনারই অবহেলা ইচ্ছাকৃত। ভয় পাবেন না, আমি এখানে থাকতে আসিনি। তুমি কিন্তু আমাকে প্রমিস করেছ তুমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, সোমান্তি সব কথা শুনবে, বাবারও সব কথা শুনবে, মন দিয়ে পড়াশোনা করবে, কিন্তু কেমন? তুমি? আমি শুভকে আনিনি স্বর্ণ, আমি একা এসেছি। আমার আর তোমার মতে সব কথা তো শেষ হয়ে গেছে প্রবাল, কেন বারবার ফিরে আসছো বলো তো? তুমি কি আরেকবার বিষয়টা ভেবে দেখবে না? আচ্ছা দেখো, শুভই যদি তোমার সমস্যা হয়, শুভকে আমার কাছে রাখবো না, আমি শুভকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো। না না, সব তুমি কি বলছো? ওইটুকু একটা বাচ্চা, বাবা নেই, মা নেই, তুমি ছাড়া তোর কেউ নেই প্রবাল, আমার জন্য তুমি ওকে অনাথ করে দেবে? না না, এ হয় না, হয় না প্রবাল, হয় না। তাহলে তুমি কি চাইছো? জীবনের কাছ থেকে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই প্রবল, এই একটা কথা আমি সেদিন থেকে বাবাকে আর তোমাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা বুঝতে চাইছো না, কেন বলো তো?
তুমি ফিরে না এলে আমি জানতেই পারতাম না আমার মনে এতটা তিক্ততা আছে। যখন তুমি ছিলে না তখন আমি তোমাকে শুধুই ভালোবেসে গেছি প্রবাল। চব্বিশটা ঘন্টা শুধু তোমার কথাই ভেবেছি। কিন্তু এখন আর আমি তোমাকে সহ্য করতে পারছি না প্রবাল, ক্ষমা করতে পারছি না। এটা তিক্ততা নয় স্বর্ণ, এটা এটা তোমার রাগ, এটা তোমার অভিমান। আমি বলছি তুমি কি আমায় আর একটা সুযোগ দেবে না? যে স্বর্ণকে তুমি চিনতে সে আর বেঁচে নেই প্রবাল, মরে গেছে। যে স্বর্ণ তোমার সামনে দাঁড়িয়ে আছে সে না পারবে কাউকে ভালোবাসতে, না পারবে নিজে সুখী হতে, না পারবে অন্যকে সুখী করতে। তুমি আর এসো না প্রবাল, চলে যাও। আমার মনে হয় মিলির আপনাকে প্রয়োজন আছে। আমার মনে হয় আজ থেকে আপনি মিলিকে পড়ানো শুরু করুন। কি হলো? ঠিক আছে, শুনুন, ঠিক আছে বলে চলে যাচ্ছেন যে? আমি বললাম আজ থেকে আপনি মিলিকে পড়াবেন। বললাম তো ঠিক আছে। মিলিকে পড়ানোর সময় আমার সন্ধ্যে 6:30 থেকে। আমার অন্য জায়গায় টিউশন আছে, আপনার জন্য আমার অলরেডি আধ ঘন্টা দেরি হয়ে গেছে। মিলি, আমি ঠিক 7টার মধ্যে চলে আসবো। শোন আমি এখন আসি, তাহলে আমার দেরি হয়ে যাবে। থ্যাংক ইউ মিস্টার সেন।